আজকের মিনি ব্লগসটা ওটস খেতে খেতে শুরু করলাম, আর এটা হলো আমার শেষ খাওয়া, কারণ খেয়ে খেয়ে আমি সব ওটস শেষ করে ফেলেছি। যাই হোক, কাকে কাকে ওটস খেতে ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে গরম দুধের সাথে একটু অল্প একটু চিনি দিয়ে, দারুণ লাগে খেতে। আর তার সাথে যদি একটু কলা থাকে তাহলে তার কোনো কথাই নয়। কাল রাতে আমার জন্য আমার বর দুটো ডাব নিয়েছিল, আর সেটাই এখন আমি খেতে বসে গেছি। আর এখন যে হারে গরম পড়েছে, শরীরকে ঠান্ডা রাখার জন্য ডাব একদিন দুদিন ছাড়া অবশ্যই খাওয়া উচিত, আর সেটাই এখন আমি করি। আর দেখো, কালকে রাতে যে ডাবটা কেটেছিলাম তাতে আধ গ্লাসও জল থাকে না, এটা আবার ভর্তি হয়ে পড়ে যাচ্ছে। আর ডাবের জল খেলে যেন আমার একটা আলাদাই শান্তি লাগে। আর একটা কথা বলি, প্রত্যেকটা মেয়েদের যেমন রাস্তাঘাটে বেড়ালে ফুচকা কিংবা চাউমিন বিরিয়ানি খেতে ইচ্ছা করে, আমার আবার অন্যরকম, আমার রাস্তায় বেড়ালে ডাব খেতে ইচ্ছা করে। এটা আবার কারো হয় কিন্তু এটা আমার সাথে হয়। জলটা খেয়ে ডাবের ভেতরে আমুল গলিয়ে দেখছি যে ভেতরে শাঁসটা আছে কিনা, দেখলাম যে সামনের দিকে একটুকু নেই, তলায় অল্প একটু রয়েছে। আর আমি পয়সায় কিনেছি, একটুকু ফেলবনি, দেখো খনটি নিয়ে হচ্ছে বার করে সেটাকে খাচ্ছি। আমার বর আমাকে কত ভালোবাসে, তার ভালোবাসা দেখলে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। কেন বলছি, এখন প্রচুরই গরম, ঠিক আছে, দুপুরে রান্না করলে আমার গরম লাগবে, তার জন্য কাঁচা মাংস নিয়ে এসেছে এটা রাতের জন্য, আবার রান্না করা মাংস নিয়ে এসেছে এটা দুপুরে খাবে। কত বুদ্ধি, একবার ভাবো, মাংসের সাথে নিয়ে এসেছে এই প্যাটিসের মতো খাবারগুলো, এটার আমি নাম জানিনি, এটাই এখন আমরা দুজনে গল্প করতে করতে খাচ্ছি। তার কিছুক্ষণ পরেই আমরা ভাত বেড়ে খেতে বসে গেছি। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আর কোনো ভিডিও বানাইনি, আর যেহেতু আমাদের ফ্রিজ নেই মাংসটাকে ভেজে রেখেছিলাম, আর সেটারই লাল লাল কষা কষা ঝোল বানিয়ে নিয়েছি, এটা দিয়ে খাওয়া দাওয়াটা সারবো। আর আমার মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগতো তোমাদের দিকে, যদি একটু ভালো লাগে থাকে একটা লাইক করে দিও।